প্রচণ্ড বেগে ধেয়ে এসেছে কালবৈশাখী ঝড়, এদিকে ঘূর্ণিঝড় মুখা, এদিকে প্রচণ্ড রোদ আর গরমে মানুষ অস্থির, আবার কোথাও কোথাও শিলাবৃষ্টি, কোথাও বজ্রবৃষ্টি রয়েছে। এদিকে মানুষের মনে ভয়, কখন এসে পড়ে ঘূর্ণিঝড় মুখা, কবে কখন আসতে পারে এই ঘূর্ণিঝড় মুখা, আজকে কখন কোথায় ঘূর্ণিঝড় হবে, বজ্রবৃষ্টি হবে, সমস্ত কিছু জানিয়ে দেব এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। এরকম আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষজ্ঞরা জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আজকে শনিবার 6 মে আবহাওয়ার বিশেষজ্ঞরা আরও জানিয়েছে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয় খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা ও ঝড় হওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষুব্ধভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা আরও জানিয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে সৃষ্টি হয়ে যাওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 20.4 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 53 কিলোমিটার। দেশের সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে কক্সবাজারে 36.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণীভূত তৈরি হয়েছে। এদিন সকালে এরই প্রভাবে 8 মে সোমবার সকাল নাগাদ সেই একই এলাকায় একটি নিম্নচাপ এলাকার তৈরির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় মুখা আগামী 4 থেকে 5 দিনের মধ্যে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের কিছু অংশে আঘাত আনতে পারে। তবে নিম্নচাপ সিস্টেম সম্পর্কে নির্দিষ্টভাবে তা জানানো যাবে। আবহাওয়াবিদরা বলেছেন ঘূর্ণিঝড় সম্ভাব্য আঘাতের কথা বিবেচনা করে উড়িষ্যা সরকার 18টি উপকূল ও পার্শ্ববর্তী জেলার জেলাশাসকদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। বালাসোর, ভদ্রক, যাজপুর, কেন্দ্রপাড়া, কটক ও পুরী সহ বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এটা ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ সংবাদ।